যখন জানছে যে এটা মাননীয় মন্ত্রীর ফোন, তখন তারা এটা সেল করে নাই। আদিম ধরছে না কারণে আমাদের যানবাহন গুলো খুব স্লো গতিতে চলে, আর এই কারণে সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে কিছু দুর্ঘটনা ঘটে। মানুষের মূল্যবান সামগ্রী, স্পেশালি সোনার গহনা, হাতের মোবাইল বিভিন্ন সময়ে ছিনতাই হয়ে যায়। এরকমই একটা মোবাইল আমাদের রমনা ডিভিশনের ধানমন্ডি থানাতে আমাদের সাত মসজিদ রোডের যে মাথায় এখানে বিগত 13-7 তারিখে হয়, তার সূত্রে আমাদের ধানমন্ডি থানাতে 8 নম্বর মামলা রুজু হয় চলতি মাসে। এই মামলা সূত্র ধরে আমরা এই মামলাটা উদ্ধার কাজের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাই। সেই প্রচেষ্টার সূত্র ধরেই আমরা সর্বপ্রথম সগীর এবং সুমনকে তাদের ব্যবহৃত মোটরসাইকেল সহ তাদেরকে আমরা আটক করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা জাকির নামে আরেকজনকে নিই, যাদের কাছে তারা যে এই মোবাইলটা তারা হ্যান্ড ওভার করেছিল বা সেল করেছিল বলা যায়। জাকিরকে আমরা একই ধারাবাহিকতায় যখন আটক করা হয়, জাকির এইটা জানায় যে সে এইটা আরিফের কাছে বিক্রি করে, এবং আরিফ হলো একজন টেকনোলজিতে খুব এক্সপার্ট এবং ঢাকা শহরের একটা বড় অংশের এই যে চোরাইকৃত মোবাইল অথবা চোরাই বলি বা যে কোনো প্রকারের মোবাইল যেগুলোতে সফটওয়্যারের মাধ্যমে সেগুলোকে ব্যবহার উপযোগী করা হয় সেই কাজ করে থাকে, তখন আমরা আমাদের আরিফকে গ্রেপ্তার করা হয়। আরিফকে গ্রেপ্তার করলে সেখানে আমরা আমাদের যে টার্গেটেড মোবাইলটা সেটা উদ্ধার করি, তার ল্যাপটপ এবং আরও কয়েকটা মোবাইল উদ্ধার করার পরে ল্যাপটপ সার্চ করার পরে আমরা দেখতে পাই যে এখানে আমাদের বেশ কিছুদিন আগে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর যে মোবাইলটা ছিনতাই হয়েছিল সেই মোবাইলের একটা পিকচার এবং ওইখানে সেইটা সংরক্ষিত। তখন আমরা এই মোবাইলটা নিয়ে স্পেশালি কাজ করতে চাই বা কাজ করি, তাকে জিজ্ঞাসা করা হয় যে এই মোবাইলটা কোথায় আছে তুমি জানো, তো সেটা ঠিক স্পেসিফিক করতে না পারলেও এক পর্যায়ে স্বীকার করে এবং একটা ঠিকানা দেয়। সেই ঠিকানা অনুসারে আমরা জীবন নামে একজনকে দেই, জীবনকে আমাদের হেফাজতে নিই এবং জীবনের নিকট থেকে আমরা এই মোবাইলটা উদ্ধার করেছি। পরবর্তীতে জীবনের কাছে এবং আরিফের টোটাল জায়গাগুলো আমরা সার্চ করে অনেকগুলো মোবাইল উদ্ধার করা হয়েছে, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, এবং এরা এই মোবাইলগুলোকে যে আপনারা জানেন যে আইফোন যেটা এইটা হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়ের ফোনটা আইফোন। আইফোনে তো চেঞ্জ করা খুবই কঠিন, তারপরেও সে হচ্ছে আনলক করেছে এবং এটা হচ্ছে আনলকে আছে, ওপেন করেছে, করার পরে এইটা রেখে দিয়েছে এই ফোনটা, আর অন্যান্য ফোনগুলো তারা আবার রিসেল করে। তো এই সিন্ডিকেটের যে আমরা ধরা পড়লো 5 জন, এরা আরও যেখানে মোবাইলগুলো বিক্রি করে আমরা এখন তদন্তের পর্যায়ে আছে এবং তাদেরকে আইনামলে আনার প্রক্রিয়ায় আছে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই অংশে। এখন প্রথম যেটা এই চ্যানেল প্রথমে যেটা সগীর আর সুমন যেটা এইটা আমাদের টার্গেট ছিল, সগীর আর সুমন আমাদের ফোনের টার্গেটটা আমরা পেয়েছি, কিন্তু যতদূর জানা যায় যে এই মাননীয় মন্ত্রী মহোদয়ের যে ফোনটা আমরা যা মিরপুর ডিভিশনের সাথে কথা বলেছি তারা একজনকে ধরেছে, সেই ব্যক্তি স্বীকার করেছে যে আচ্ছা ওই মোবাইলটা সে ছিনতাই করেছিল, কিন্তু তার কাছ থেকে মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা এখন এটা যাচাই করে দেখব যে প্রকৃতপক্ষেই সেই ব্যক্তি এই মোবাইলটা ছিনতাই করেছিল কিনা। ভাই এটা তো ওই যে সেই ব্যক্তি মিরপুর ডিভিশন কোর্টে পাঠিয়েছে, আমরা এটা যাচাই করে দেব। হ্যাঁ,
আসলে আমাদের যে এটা আমাদের এটা যে আইফোন সেই আইফোনটা উদ্ধার করতে যে এই আইফোন চক্র আমাদের আসলে তো আপনার অন্যান্য ফোনগুলো লক খোলা সহজ আছে কিন্তু আইফোন এগুলো আছে লক খোলা খুবই কঠিন তো আমাদেরটা আইফোনের এই উদ্ধার এবং এই চক্রকে উদ্ধার ধরতে গিয়েই আমরা এই ফোনটা উদ্ধার করেছি মূলত এইটা আমাদের টার্গেট যেহেতু আমাদের মামলা না কিন্তু কারা এই কাজটা করে আমরা সেই টার্গেটে ছিলাম সেই টার্গেটে থাকার ফলেই এই চক্র উদ্ধার হয়েছে ধরা পড়েছে বিক্রি করে নাই যখনই জেনে ফেলেছে যে এখানে তো আছে মন্ত্রীর সব ডিটেলস আছে যখন জানছে যে এটা মাননীয় মন্ত্রীর ফোন তখন তারা এটা সেল করে নাই আপনার এক্সাক্ট ডেট বলা যাবে না ওরা ওই রকম এক্সাক্ট ডেট বলতে পারে না এরা তো আর ডেট টেট ধরে কাজ করে না তারা তাদের কাছে যেভাবে এসেছে সেভাবে তারা একটা পার্টির কাছ থেকে কিনেছে আমরা তো এই চক্র পুরোটাই আসছে এখানে আপনার আমরা উদ্ধার করেছি জীবন জীবনকে জীবনের কাছ থেকে ফোনটা উদ্ধার হয়েছে জীবন নিয়েছে আরিফের কাছ থেকে আরিফ আনলক করেছে এবং আনলক করে জীবনের কাছে সেল করেছে আর আরিফ পেয়েছে জাকিরের কাছ থেকে জাকির এটা পেয়েছে সগির আর সুমনের কাছ থেকে সগির আর সুমন আমাদের টার্গেট যে চিন্তাই করেছে তাই না এটা এটা এখনো তাদের এই তাদের একটা রেট আছে একটা বিলো 20,000 তারা বিক্রি করে জি থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আপনারা বাইরে আলামতগুলো রাখা আছে 10টি ফোন এখানে রাখা আছে এবং ল্যাপটপটি রাখা আছে যেই ল্যাপটপের সফটওয়্যার ব্যবহার করে এগুলো আনলক করা হয় আসামি পাঁচজন বাইরে আছে আপনারা ছবি নিতে পারবেন এখানে 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 না ডিবি এখানে আছে